ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার ঘোষণাতেই আটকে বিএনপি। ঈদের বিরতির পর আবারও রাজনৈতিক সংলাপ। আন্দোলনের সাংগঠনিক শক্তি নেই দলটির, বলছে আওয়ামী লীগ। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু। সিন্ডিকেট নিয়ন্ত্রণী সিদ্ধান্ত, শিগগিরই দর কমার আশা কৃষিমন্ত্রীর। এবং ডোপিং টেস্টে পজিটিভ জাতীয় দলের পেসার শহীদুল ইসলাম। 10 মাসের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। প্রেসক্রিপশনের বাইরে ওষুধ নেয়াই কারণ, বলছে বিসিবি। জনপদ সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এদিকে সূর্যের প্রখর তাপ আর অসহনীয় ভ্যাপসা গরমে সারাদেশে ওষ্ঠাগত প্রাণ। তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই, আর এতে বিপর্যস্ত জনজীবন। ঘরে বাইরে সবখানেই অস্বস্তিকর পরিস্থিতি। অসহনীয় গরম থেকে সহসাই মুক্তি মিলছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশ জুড়ে চলা তাপ প্রবাহ আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। বর্ষাকালে নেই বৃষ্টি, চারিদিকে খাখা রোদ, ভ্যাপসা গরমে ঘরে বাইরে সবখানেই অস্বস্তিকর পরিস্থিতি। জীবিকার তাগিদে কাঠফাটা রোদেও কাজ করতে দেখা যায় শ্রমজীবী মানুষদের। আবার পথ চলতে গিয়ে হাঁপিয়ে ওঠায় গলা ভেজাতে ফুটপাতের অস্থায়ী পানীয়র দোকানে ভিড় জমান অনেকেই। গরমের কারণে আমরা একটু শান্তির জন্য, প্রশান্তির জন্য খাচ্ছি। গরম বেড়েছে, এই কারণেই তৃষ্ণা বেশি, এই জন্য শরবত খাচ্ছি। গরমে আমার মন মধ্যে প্রচুর মাথা ব্যথা করতেছে, কিন্তু এখন কাজ না করলে তো আমার খাওয়ার রোজগার করার বুদ্ধি নেই। তীব্র দাবদাহ চলছে দেশের উত্তরাঞ্চলে। গত কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলের তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রখর তাপে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, খেটে খাওয়া আর শ্রমজীবীদের হাঁসপাশ অবস্থা। প্রকৃতির সান্নিধ্যেও মিলছে না স্বস্তি। আমাদের আষাঢ় মাসে যে পরিমাণ বৃষ্টি হয়, আসলে তার একচুল পরিমাণে বৃষ্টি নাই কিন্তু এবার। গরম যা পড়ছে তাতে গাড়ি পথ থাকতে পারছেন, গরমে খুব অসুবিধা। আবহাওয়া অফিস বলছে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে। আগামী 17 তারিখের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে লোকজনের গরম লাগার অনুভূতিটা বেশি মনে হচ্ছে। এই অবস্থাটা আগামী কয়েকদিন কন্টিনিউ করবে। 16-17 তারিখের পরে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। বর্তমানে রাতের তাপমাত্রা ওঠানামা করছে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এতে ক্লান্তিকর দিন শেষে রাতেও স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকারের বিরুদ্ধে আন্দোলনে জাতীয় ঐক্য হয়ে গেছে জানিয়ে বিএনপি নেতারা বলছেন শিগগিরই মাঠে নামবেন তারা। যত বাধাই আসুক আন্দোলন সফল করতে মরিয়া তারা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি নেই বিএনপির। আন্দোলনের নামে সহিংসতা হলে দেয়া হবে কঠোর জবাব। আফজাল হোসেনের রিপোর্ট। বছরের শুরুর দিকে নানা ইস্যুতে উত্তাপ ছড়ায় রাজনীতির মাঠে। এরপর বন্যা এবং ঈদ কেন্দ্রিক ব্যস্ততা বাড়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের। এখন আবার সরব হচ্ছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনও তাদের রোডম্যাপ তৈরির প্রস্তুতি নিচ্ছে। সরকার বিরোধী ঐক্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অসমাপ্ত সংলাপ শেষ করতে চায় বিএনপি। এরপর এক দফা দাবি আদায়ের রূপরেখা তুলে ধরবে দলটি। বিএনপি নেতারা বলছেন সরকার পতনের দাবিতে একাট্টা বিরোধী দলগুলো, খুব শিগগিরই নামবেন রাজপথে। আওয়ামী লীগ নেতাদের দাবি জনবিচ্ছিন্ন দলের সঙ্গে ঐক্য করে কোনো লাভ হবে না, বিএনপির আন্দোলন করার শক্তি নেই বলেও জানান তারা। কেউ ইলেকশন কমিশনের ইয়েতে ছিল না, কেউ ইলেকশন কমিশনের ডাকে যাচ্ছে না, সবাই একমত হয়েছে আন্দোলন করতে হবে এবং ইয়ের যুগপথ আন্দোলন করবে, একমত হয়ে গেছে। অতি দ্রুত আমাদের আন্দোলনের বেগবান হবে। বিএনপির গণ আন্দোলন সৃষ্টি করার মতো সাংগঠনিক শক্তি নাই। এই সমস্ত খুচরো দল নিয়ে, নেতা সর্বস্ব দল নিয়ে ঐক্য করে সে আন্দোলনও কোনো ফলপ্রসূ আন্দোলন হবে না। সরকারি দল বলছে অতীতের মতো আন্দোলনের নামে সহিংসতা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিএনপি বলছে যত বাধাই আসুক এবার আর মাঠ ছাড়বেন না তারা। আবার পূর্বের মতো সহিংসতা করে তাহলে অবশ্যই আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে রাজনৈতিকভাবে তার মোকাবেলা করবে এবং সরকারের পক্ষ থেকেও যা যা করার সেটাই করা হবে। কঠোর হোক আর যেটাই হোক, ওদের তো সংগঠন নেই, ওদের তো আছে পুলিশ। তা আমরা আন্দোলনের রাস্তায় থাকবো, পুলিশের সাথে মোকাবেলা করবো।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করাই বিএনপির সামনে চ্যালেঞ্জ বলেও মনে করে দলটির নেতারা। আওয়ামী লীগ বলছে যত কথাই বলুক এই সরকারের অধীনেই নির্বাচনে আসবে বিএনপি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঊর্ধ্বমুখী চালের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। এই দফায় আনা হবে 4,09,000 মেট্রিক টন। অতি মুনাফালোভীদের নিবৃত করতেই চাল আমদানি করা হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন দ্রুতই বাজারে কমবে দাম। দেশে চালের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদের স্বার্থে সরকার প্রায় এক বছর আগে চাল আমদানি নিষিদ্ধ করে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ সিলেটের বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় হঠাৎ করেই বেড়ে যায় চালের দাম। এরপরেই সরবরাহ স্বাভাবিক ও ঊর্ধ্বগতি ঠেকাতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে আমদানি করা চালের প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে আসে। দেশের বাজারে এর প্রভাব পড়বে বলে জানান ব্যবসায়ীরা। দেশি চালের থেকেও ইন্ডিয়ান চালের দাম বেশি, আমরা খেটে খাওয়া মানুষ কিভাবে চলবো? চাল পেট্রাপোল বন্দরে আসার সাথে সাথে বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করবে, ওনারা ভারতীয় কর্তৃপক্ষ সেই নিশ্চয়তা আমাদেরকে প্রদান করেছে। ইন্ডিয়ান চাল ঢোকা শুরু হয়েছে, বাজার স্বাভাবিক হলে কিছুটা হলেও বাজার কমবে। এদিকে সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান চাল আমদানির ফলে দাম স্থিতিশীল হবে। বাজার নিয়ন্ত্রণ করে ডিমান্ড এন্ড সাপ্লাই, তারপরেও আমাদের এই সিন্ডিকেটরা নানানভাবে চেষ্টা করে এই বেশি মুনাফা করার জন্য। কাজে আমরা যে চাল আমদানি করার পারমিশন দিয়েছি এটাও এদেরকে কিছুটা নিবৃত করার জন্য। চাল আমদানি করব এটা শুনেই বাজার কিন্তু স্থিতিশীল হয়েছে এবং আমাদের ধারণা যেটা কিছুটা কমের দিকে যাবে। তবে চালের দাম অতিরিক্ত কমে যাওয়া ঠেকাতে নির্দিষ্ট পরিমাণ চাল আমদানির পর আবারও বন্ধ রাখার আভাস দেন কৃষিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ভিড় বাড়ছে লঞ্চে। এই মুহূর্তে বরিশাল নৌবন্দরে আছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি চলে যাব তার কাছে। অপু, দেখুন, ঈদের ছুটি কাটাতে যারা গ্রামের বাড়ি এসেছিলেন তারা কিন্তু ছুটি কাটিয়ে এখন রাজধানীর উদ্দেশ্যে বা কর্মস্থলের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন। বরিশাল নদীবন্দর থেকে আজকে 12টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা। সাধারণত প্রতিদিন 6-7টি লঞ্চ ছেড়ে যায়, সেখানে আজকে 12টি লঞ্চ ছেড়ে যাবে। এবং এখন আপনি হয়তোবা নদীবন্দরের চিত্রটা সরাসরি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ যাত্রীদের উপস্থিতি রয়েছে। প্রত্যেকটি লঞ্চই কিন্তু যাত্রী ভর্তি রয়েছে। এবং লঞ্চের আজকে এই যে 12টি লঞ্চ আছে, কোনো লঞ্চেরই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোনো টিকিট খালি নেই, অর্থাৎ কেবিন, সোফা কোনো কিছুই খালি নেই। এগুলো অনেক আগে থেকেই 10-15 দিন আগেই বিক্রি হয়ে গিয়েছে। ফলে আজকে যারা যাত্রীরা যেতে চাচ্ছেন তারা কিন্তু বাধ্য হয়ে অনেকেই লঞ্চের ডেকের বাইরে যে করিডোর রয়েছে, বারান্দা রয়েছে, সেই সমস্ত জায়গাতেও অবস্থান নিয়েছে। আমরা একটু ক্যামেরাটা একটু ডান দিকে ঘোরানোর কথা বলবো আমার সহকর্মীকে। আপনি এই যে ছবিটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি লঞ্চের সামনের বারান্দার অংশ। কী পরিমাণ যাত্রী উপস্থিতি থাকলে পর এই বারান্দাতেও চাদর বিছিয়ে যাত্রীরা অবস্থান নিচ্ছে এবং এই বারান্দাতেই কিন্তু তারা লঞ্চের বারান্দাতেই যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। যদিও বা বন্দর কর্তৃপক্ষ কিংবা লঞ্চ মালিক কর্তৃপক্ষ তারা বলছে যে কোনো লঞ্চেই অতিরিক্ত যাত্রী বোঝাই করা হবে না। বন্দর কর্তৃপক্ষ বলছে যে যদি কোনো লঞ্চে বাড়তি যাত্রী বহন করা হয় সেই ক্ষেত্রে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই নদীবন্দর থেকে তারা লঞ্চ ছেড়ে যেতে বাধ্য করানোর ব্যবস্থা করবে। এখন পর্যন্ত কোনো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদীবন্দর থেকে সন্ধ্যা থেকে ছেড়ে যায়নি, তবে এর আগে দুপুর 3টায় গ্রিন লাইন এবং সন্ধ্যায় বিআইডব্লিউটিসির একটি জাহাজ ছেড়ে গিয়েছে। আর এখন 12টি লঞ্চ অপেক্ষা করছে, এগুলো 9টার মধ্যে, অর্থাৎ সাধারণত প্রতিদিন 8-9 এই সময়ের মধ্যে এক এক করে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায় এবং তার জন্য প্রত্যেকটি লঞ্চেই কিন্তু যাত্রী উপস্থিতি, কী পরিমাণ যাত্রী উপস্থিতি সেটিও আপনি দেখতে পাচ্ছেন। গতকালকেও বরিশাল নদীবন্দর থেকে 7টি লঞ্চ ছেড়ে গিয়েছিল ঢাকার উদ্দেশ্যে এবং গত পরশু দিনকেও 7টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। গত পরশু এবং গতকাল 7টি ছাড়লেও আজকে যাত্রী উপস্থিতি অনেক বেশি থাকায় 12টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং লঞ্চ মালিক কর্তৃপক্ষ বলছে এই যে আজকে যে চাপ রয়েছে এই চাপ আজকে, আগামীকালকে এবং শনিবার, অর্থাৎ আগামীকাল শুক্র এবং শনিবার এই 2 দিনেও
যাত্রী উপস্থিতি অনেক বেশি থাকবে, কেননা এই কয়েকদিন খুব বেশি যাত্রী বেশি ছিল না। তাছাড়া এবছর পদ্মা সেতু হওয়ার কারণে যাত্রী উপস্থিতি কিছুটা ভিন্নতা বা বৈচিত্র্য এসেছে। লঞ্চ কর্তৃপক্ষ বলছে যে এবছর সাধারণত প্রতি বছর ঈদে কোরবানিতে যেটি দেখা যায় যে লঞ্চে উপচে পড়া ভিড় থাকে, এবছর তুলনামূলক সেই উপচে পড়া ভিড় কিছুটা কম, কেননা পদ্মা সেতু হওয়ায় অনেক যাত্রীরাই সড়ক পথে ঢাকা বরিশালে আসা যাওয়া করেছে। আপনি জানেন যে ঢাকা বরিশালে পদ্মা সেতু হয়ে কেউ আসতে চাইলে চার ঘন্টা পৌঁছাবে, অর্থাৎ 8 থেকে 9-10 ঘন্টা সময় লাগে, যেটি সড়ক পথে সময় লাগে 3 থেকে 3.5 থেকে সর্বোচ্চ 4 ঘন্টা সময় লাগে। ফলে এই সময় কেপন যাতে না হয় যাত্রীরা সেজন্য অনেকেই সড়ক পথকেই বেছে নিয়েছে, যদিও বা লঞ্চ পথে কিছুটা ঝক্কি ঝামেলা কম হওয়ার ফলে মানুষ লঞ্চ এই মুহূর্তে আসলে বৃষ্টি ঘুরি ঘুরি পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি, অর্থ আদায় হবে সরকারি ব্যাংকের মাধ্যমে। ভুয়া প্রতিষ্ঠান খুলে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। সংঘবদ্ধ চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। নিয়োগ বিজ্ঞপ্তির টাকা পরিশোধ হবে সোনালী ব্যাংকে, লোক নেবে বেসরকারি গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট, তবে বাস্তবে যার কোনো ভিত্তিই নেই। এভাবেই অভিনব প্রতারণার ফাঁদ পাতে চক্রটি। মিরপুর এলাকায় ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নামে প্রতিষ্ঠান খুলে চলছিল প্রতারণা। চাকরি প্রার্থীদের কাছ থেকে আদায় করা টাকা নিয়ে পালানোর পরিকল্পনাও করে তারা, কিন্তু এর আগেই গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে চক্রের 3 সদস্য। ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে, এমনকি একটা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে, এবং তারা একথাও বলেছেন যে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, এই কথা বলে পালানোর পথে ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করা হয়েছে। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ডক্টর এনামুল হককে হারানো জাতির জন্য কষ্টের ও বেদনার। তিনি বেঁচে থাকলে দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গন অনেক উপকৃত হতো। সকালে জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ডক্টর এনামুল হকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এর আগে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিম, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ম শ আরেফিন সিদ্দিক সহ শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। ডোপিং টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হলেন জাতীয় দলের পেসার শহীদুল ইসলাম। অ্যান্টি ডোপিং কোড অনুযায়ী তাকে 10 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ICC। আগামী বছর 28 মার্চ পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না শহীদুল। ICC বলছে ভুল করে প্রেসক্রিপশনের বাইরে ওষুধ নিয়েছেন এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় প্রশান্তির বাতাস বইছিল, কিন্তু হুট করে আবারও অস্থির দেশের ক্রিকেটাঙ্গন। খবরের শিরোনামে শহীদুল ইসলাম, এই পেসারের নাম জড়িয়েছে ডোপিংয়ে। ICC এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডোপিং টেস্টে ব্যর্থ হয়েছেন শহীদুল। অ্যান্টি ডোপিং কোড ভঙ্গ করায় তাকে সব ধরনের ক্রিকেট থেকে 10 মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অপরাধ নাকি স্বীকার করেছেন তিনি। 10 মাসের শাস্তি কার্যকর থাকছে চলতি বছরের 28 মে থেকে 2023 সালের 28 মার্চ পর্যন্ত। ICC বলছে শহীদুলের ইউরিন স্যাম্পলে ক্লোমিফিন পাওয়া গেছে, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিষিদ্ধ ওষুধের তালিকায় রয়েছে যেটি। এমন খবরে তোলপাড় দেশের ক্রিকেটে। যদিও BCB বলছে শক্তিবর্ধনের উদ্দেশ্যে নয়, ভুল করেই ক্লোমিফিন নিয়েছেন শহীদুল। অ্যান্টি ডোপিং কোডে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যদি ডক্টরের প্রেসক্রিপশন নিয়েও যদি কোনো মেডিকেশন নিতে হয় সেটা BCB বা ICC অ্যান্টি ডোপিং ডিপার্টমেন্টকে জানাতে হবে। শহীদুল এখানে একটা মিস্টেক করে ফেলেছে ICC-র অ্যান্টি ডোপিং ডিপার্টমেন্ট থেকে, র্যান্ডম টেস্টিং এ এটা পজিটিভ হয় তো সেভাবেই তাকে এটা ব্রিচ হিসেবে তাকে 10 মাসের সাসপেনশন দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্যারিয়ার রাঙাতে পারেননি শহীদুল। 2021 সালে পাকিস্তানের বিপক্ষে খেলা একটি টি টোয়েন্টি তার একমাত্র ইন্টারন্যাশনাল ম্যাচ। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও টি টোয়েন্টি স্কোয়াডে থাকলেও চোটের কারণে ছিটকে যান তিনি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার ঘোষণাতেই আটকে বিএনপি। ঈদের বিরতির পর আবারও রাজনৈতিক সংলাপ। আন্দোলনের সাংগঠনিক শক্তি নেই দলটির, বলছে আওয়ামী লীগ। এবং ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু। সিন্ডিকেটের নিয়ন্ত্রণী সিদ্ধান্ত, শিগগিরই দর কমার আশা কৃষিমন্ত্রীর। এই ছিল জনপদের সময়ের, সঙ্গে থাকুন সময়।